বিনোদনমা নেই সিটি সিনেমা তাই সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয় এই মুহূর্তে বাংলা টেলিভিশনের পর্দায় এক নম্বর নায়িকা হলেন সৌমিত্রিষা কুণ্ডু একাধিক ধারাবাহিকে অভিনয় করলেও বছরখানেক ধরে মিঠাই ধারাবাহিকের দৌলতে তাঁর জনপ্রিয়তা উঠেছে তুঙ্গে আর গতকাল অর্থাৎ ২৪শে ফেব্রুয়ারিতেই ছিল সেই মিঠাই রানী ওরফে সৌমিত্রিষা কুণ্ডুর জন্মদিন ২১টি বসন্ত পার করে ২২ বছরে পা রেখেছেন অভিনেত্রী ধারাবাহিকে মোদক পরিবারের বৌমা হয়ে সব কিছু সামনে নিলেও কিন্তু বাস্তবে সৌমিত্রিষা আসলে একটি বাচ্চা মেয়ে আর সেটা তাঁর বয়স দেখেই অনুমান করা যায় ধারাবাহিকে মিঠাই সিড অর্থাৎ সৌমিত্রিষা এবং আদ্রিতের দুষ্ট মিষ্টি প্রেম কাহিনী নজর কেড়েছে নেটিজেনদের সম্প্রতি আদ্রিত নিজের ফেসবুক হ্যান্ডেলে সৌমিত্রিষার একটি ছবি শেয়ার করে নিয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ছবিতে একেবারেই মিঠাইয়ের লুকেই দেখা যাচ্ছে সৌমিত্রিষাকে গোপালের সামনে দোকান ধরে তাঁকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে এই ছবিটি পোস্ট করে আদ্রিত রায় ক্যাপশনে লিখেছেন যে শুভ জন্মদিন সৌমিত্রিষা তার সাথেই কিন্তু পর্দার সিডের মতোই লিখেছেন ওহ জেসাস তার সাথেই তিনি লিখেছেন যে তার ফোনে থাকা সৌমিত্রিষার এটি সব থেকে ভালো ছবি এবং একই সাথে সৌমিত্রিষার জন্মদিনের দিন তার জন্য অনেক ভালোবাসা এবং অনেক আনন্দও তিনি উইশ করেছেন এই ছবির কমেন্ট বক্সে অবশ্য কিন্তু সৌমিত্রিষা উত্তর জানাতে ভোলেননি এবং তারই সাথে তিনি কমেন্ট করে লিখেছেন যে সত্যিই এটা তুমি করলে আমার মুখের সামনে এসো শুধু তুমি কিন্তু তার সাথে তিনি ধন্যবাদও জানাতে ভোলেননি শুধু তাই নয় আদ্রিতকে কিন্তু হিরোইন বলেও তিনি সম্বোধন করেছেন এই কমেন্ট বক্সে এমনকি সঙ্গে একটি রাগের ইমোজিও দেন এমনকি এই ছবি পোস্ট করতেই একের পর একটা শুভেচ্ছা বার্তায় কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা সকলেই অভিনেত্রীকে জন্মদিনের প্রাণ ভরা শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়েছেন প্রসঙ্গত মডেলিং দিয়েই গ্ল্যামার জগতে পা রেখেছিলেন সৌমিত্রিষা কুণ্ডু তারপর এ আমার গুরুদক্ষিণা নামের ধারাবাহিকে একদম গ্রে শেডের চরিত্রে তাঁর অভিনয় কিন্তু নজর কেড়েছিল দর্শকদের এরপর গোপাল ভাঁড় অলৌকিক না লৌকিক সহ আরও একটি ধারাবাহিকে তাঁকে টুকটাক অভিনয় করতে দেখা যায় এরপর সান বাংলায় কোনে বউ নামের একটি ধারাবাহিকে তাঁকে লিড রোলে দেখা যায় এইভাবে ৫ বছর ইন্ডাস্ট্রিতে কাজ করার পর কোনে বউ ধারাবাহিক শেষ হতে না হতেই জি বাংলার মিঠাই ধারাবাহিকে তাঁকে দেখতে পান দর্শকরা এবং তার ভুলভাল ইংরেজি থেকে শুরু করে তার মিষ্টতা তার চঞ্চলতা সবটাই নজর কাড়ে দর্শকদের তার সাথে তার প্রাণোচ্ছল যে অভিনয় সেটাও কিন্তু একেবারে পাশের বাড়ির মেয়ে করে তোলে প্রত্যেক বাঙালি দর্শকের বাড়িতে তাকে আর দর্শকদের এই ভালোবাসার কারণেই কিন্তু দীর্ঘ সপ্তাহ ধরে মিঠাই ধারাবাহিক ছিল টিআরপি তালিকার একদম প্রথম সারিতে প্রথম স্থানে নিজের জায়গাটা দখল করে নিয়েছিল মিঠাই তবে কিছুদিন যাবৎ সেই জায়গা থেকে কিছুটা সরে এলো একইভাবে কিন্তু ভালোবাসা পেয়ে চলেছে মিঠাই পরিবারের প্রত্যেক সদস্যরা টলিউডের লেটেস্ট আপডেট গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ